আমাদের এই পৃথিবীতে প্রায় 1000 জাতের গরু আছে। আকারে বড় ছোট হলেও প্রতিটি গরুর শারীরিক বৈশিষ্ট্য প্রায় একই রকম। কিন্তু মাঝে মাঝে কিছু গরু এমন সব অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় যেগুলো নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। আমাদের আজকের ভিডিওতে দুনিয়ার সবচেয়ে অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের পাঁচটি প্রাণীর তত্ত্বই তুলে ধরব। প্রথমে ইন্দোনেশিয়ার এই গরুটিকে দেখুন। গরুটির লেজ তো নাই, ফুরু পশ্চাৎ দেশও নাই, আর তাই শ্বাস প্রশ্বাসের সময় ভিতরের নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আসে, আবার ঢুকে। বিক্রির জন্য এটিকে প্রথমবারের মতো হাঁটে তোলা হলে সেটিকে দেখে সবাই অবাক হয়ে যায়। জন্মানোর সময়ই গরুটি এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে বলে জানিয়েছে এর মালিক। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের সিডিয়াকানায় রাখা এই প্রাণীটি। ডাইনোসর সদৃশ্য এই প্রাণীটিকে রাখা হয়েছে থাইল্যান্ডের মধুসেমি ফরেস্ট পার্কে। প্রাণীটির দুটি লম্বা সাদা শিং এবং মাথার উপর ছাতার মতো অঙ্গও রয়েছে। শারীরিক গঠনে এটি বিজ্ঞানীদের কল্পিত ডাইনোসরের মতোই। এমন একটি প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে এখনও আছে সেটা ভাবতেই অবাক লাগে। চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের দেখানোর জন্য প্রতিদিন দুইবার করে এটিকে বের করা হয়। বন্ধুরা, আমাদের তালিকার তিন নম্বরে আছে নিকারস নামের এই গরুটি। সাধারণত একটি গরু সর্বোচ্চ 5.5 ফিট পর্যন্ত উঁচু হয়ে থাকে, কিন্তু পূর্ব অস্ট্রেলিয়ার এই গরুটি আকৃতিতে এত বিশাল যে সেটার উচ্চতা 6.4 ইঞ্চি। গরুটি আকারে কতটা বড় সেটা আশেপাশে থাকা গরুগুলোর সাথে তুলনা করলেই অনুমান করা যায়। নাম্বার 4-এ আছে পুঞ্চ নামের আমেরিকান এই গরুটি। গরুটির শিং এত লম্বা যে আমাদের দেশে 3-4টা বড় সাইজের গরু রাখার জন্য যে গোয়ালঘর থাকে তাতেও জায়গা হবে না। এটি টেক্সাস লংহর্ন জাতের একটি গরু। এই জাতের গরুর শিং এমনিতেই বেশ লম্বা হয়, কিন্তু পুঞ্চ নামের এই গরুটির শিং অন্যান্য গরুর তুলনায় বেশ লম্বা। 10.7 ইঞ্চি লম্বা শিং নিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা শিংয়ের গরু হিসেবে এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। 5 নম্বরে আছে দুই পায়ে এই ছাগলটি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউয়ান প্রদেশের একটি কামারে জন্ম নেওয়া ছাগলটির পিছনের দুটি পা নাই। জন্মের পরপরই সামনের পায়ের উপর ভর করে এটি হাঁটার চেষ্টা শুরু করে। 1 সপ্তাহের চেষ্টার পর এটি সফল হয় এবং দুই পায়ের উপর ভর করে হাঁটাচলা করতে ফুরফুরি সক্ষম হয়। বর্তমানে ছাগলটি ফার্মের আর 10টি ছাগলের মতো খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে, তবে দলের অন্য সদস্যদের তুলনায় কিছুটা পিছিয়ে থাকে। মায়ের গর্ভে থাকাকালে কোনো আঘাতের কারণে ছাগলটির শরীরের পিছনের অংশ নষ্ট হয়ে গেছে বলে পশু চিকিৎসকদের ধারণা। বন্ধুরা, উল্লেখিত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটিকে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্বেষণের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।